नमस्कार नॉर्थ ईस्ट न्यूज़ आपनादेर स्वागत जानाई आमी मामपी चौधुरी। सांसद विधायकदेर जन्य शिलचर पुर निगमेर निर्वाचन अनुष्ठित होच्छे ना अभियोग सुस्मितार। शिलचरे सांबादिकदेर मुखोमुखी हये तृणमूल नेत्री सुस्मिता देव एई गुरुतर अभियोग करेछेन। राज्य नगर उन्नयन मंत्री अशोक सिंहालेर काछे चिठी पाठिये शिलचर पुर निगमेर निर्वाचन अनुष्ठित करार दाबी जानालेन तृणमूल नेत्री सुस्मिता देव। सुस्मिता आरो बलेन राज्येर कैबिनेट बैठके डिब्रुगढ़ ओ शिलचरके पुर निगम घोषणा करा हयेछे। परे डिब्रुगढ़ पुर निगमेर निर्वाचन अनुष्ठित हयेछे जदिओ शिलचर पुर निगमेर निर्वाचन एखोनो हयनि। अनेक गुरुत्वपूर्ण ऐतिह्यमय शिलचर पुरसभा 2020 सालेर 20 एप्रिल थेके एकजन अफिसार चालाच्छे, नेइ कोनो जन प्रतिनिधि। তিনি কার্যবাহী অফিসার রাজীব রায়ের সঙ্গে সাক্ষাৎ করে জিজ্ঞেস করেছেন যে সরকার যে অর্থ দিয়েছে তা বর্তমানে বিতরণের সিদ্ধান্ত ওয়ার্ড ভিত্তিক কে দিচ্ছেন, কারণ জনপ্রতিনিধি ছাড়া ওয়ার্ড ভিত্তিক অর্থ বিতরণ সম্ভব নয়। এই ব্যাপারে রাজীব রায় জানান বিভিন্ন বিভাগ ও ডিসি সিদ্ধান্তে কাজ চলছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচর সফরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন যে শিলচরের সাংসদ ও বিধায়ক চাইলে শিলচর পুর নিগমের নির্বাচন হবে, তাই শিলচর পুর নিগমের নির্বাচন না হওয়ার পেছনে দায়ী শিলচরের সাংসদ ও বিধায়ক বলে উল্লেখ করেন সুস্মিতা দেব। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আজকে সকালে আমি আসাম রাজ্যের আরবান ডেভেলপমেন্ট মিনিস্টারকে একটি চিঠির মাধ্যমে দাবি জানিয়েছি যে শিলচরে পৌর এলাকার নির্বাচন হয় না কেন, এবং সেই চিঠিতে দু তিনটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। যে ক্যাবিনেট ডিসিশন হলো ডিব্রুগড় আর শিলচর দুটাই কর্পোরেশন হবে, কিন্তু ডিব্রুগড়ে নির্বাচন হলো, শিলচরে নির্বাচন হলো না। এপ্রিল 2020 থেকে শিলচর পৌরসভার মতো একটা ঐতিহ্যময় পৌরসভা একজন অফিসার চালাচ্ছে, কোনো জনপ্রতিনিধি নেই। আমি যখন রাজীব রায়বাবুকে জিজ্ঞেস করলাম যে টাকা যে সরকার দিচ্ছে, এই টাকাটা যে বিতরণ হচ্ছে, এটা কে সিদ্ধান্ত নিচ্ছে যে এক নম্বর ওয়ার্ডে কত পাবে বা 27-এ কত পাবে বা 22-এ কত পাবে, উনি বলছেন একটা কমিটি রয়েছে যেটার মধ্যে সব ডিপার্টমেন্ট রয়েছে, ডিসি রয়েছে। মানে কোনো জনপ্রতিনিধির মাধ্যমে আজকে শিলচর পৌর এলাকার যে উন্নয়নমূলক কাজগুলা করতে চাইছে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট, দের ইজ নো পাবলিক রিপ্রেজেন্টেটিভ ইন দ্যাট কমিটি। তা আমি রাজীব রায়কে বলেছি যে আমাদের দাবি থাকলো সেই কমিটির সামনে জনপ্রতিনিধিদের ডাকা উচিত। সেই প্রসঙ্গ নিয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রী যখন বরাকভ্যালিতে এসেছিলেন, আমার মনে হয় বরাকপাড়ে তখন একটা স্টেটমেন্ট দিন, আপনারা সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করেছেন যে শিলচর পৌরসভাতে ইলেকশন হয় না কেন, উনি বলেছেন যে শিলচরের এমপি এমএলএ চাইলে শিলচরে ইলেকশন হবে। তার মানে শিলচরের এমপি আর এমএলএ নির্বাচন চাইছে না শিলচর পৌর এলাকাতে। এটার কি রহস্য আমি বলতে পারবো না, কিন্তু এইভাবে পাবলিক ফান্ড যদি উইদাউট পাবলিক রিপ্রেজেন্টেটিভ ডিস্ট্রিবিউশন হয়, আমি মনে করি এটা ডেমোক্রেটিক প্রসেস না। দুই নম্বর কথা, আমি জোর গলায় বলতে পারবো যে ডিব্রুগড় পৌর এলাকায় কর্পোরেশন হওয়া সত্ত্বেও নির্বাচন কেন হয়েছে। নির্বাচন এই জন্যে হয়েছে কারণ ডিব্রুগড়ের এমপি আর এমএলএরা দাবি করেছে যে ওখানে নির্বাচন হতে হবে। আজকে 3 বছর থেকে, 3 ইয়ার্স, শিলচরের প্রায় 4 বছর হয়ে যাচ্ছে, আজকে কোনো ইলেকটেড বডি নেই। অ্যান্ড আমি এটার দোষ সরাসরি শিলচরের এমপি আর এমএলএকে দিচ্ছি এবং মুখ্যমন্ত্রীর এই স্টেটমেন্টের উপরে দিচ্ছি। দুই নম্বর কথা আমি বলতে চাই যে রাজীব রায় বলেছেন যে কোর্টে কেস আছে, কোর্টে কেস আছে আর এখান থেকে সব তথ্য চলে গেছে, এখান থেকে সব তথ্য চলে গেছে। তবে আসাম গভর্নমেন্ট এই কেসটা ভালো করে লড়ছে না কেন? বিকজ আমি মনে করি যে এখানে জনপ্রতিনিধিদের পক্ষ থেকে আসাম সরকারের উপরে কোনো রকমের চাপ সৃষ্টি নেই, আর যদি স্টে থাকে, এটা বিজেপি আর অফিসাররা বলতে যে স্টে আছে, আমরা কী করবো? স্টেটা আছে স্টেটাস কো, মানে কর্পোরেশন হবে না। দ্যাট ডাজ নট মিন যে পৌর এলাকার ইলেকশন হতে পারবে না। অ্যাজ এ মিউনিসিপ্যাল বোর্ড ডিব্রুগড়ের মতো এখানে ইলেকশন করতে হলে কোর্টের কোনো অর্ডার লাগে না। আমি আজকে মেমোরান্ডাম সিঙ্গলজিকে দিয়েছি, রাজীববাবুকে একটা কপি দিয়েছি, কিন্তু আমি 7 বা 8 দিন অপেক্ষা করব, তারপরে
আমরা শিলচরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্দোলন করব এই ধরনের জনপ্রতিনিধির বিরুদ্ধে যারা শিলচর পৌর এলাকাতে কোনো রকমের গণতান্ত্রিক একটা বডি চাইছে না অ্যাজ পার চিফ মিনিস্টার অফ আসাম। আমি আশা করছি যে আমার চিঠির মাধ্যমে আমি হয়তো মিস্টার সিঙ্গলকে রাজি করাতে পারবো এবং এটা জনসাধারণের স্বার্থে এই দাবিটা আমরা আজকে রেখেছি। ঝাড়খণ্ডে কংগ্রেস দলের এক সাংসদের ঘরে অভিযান চালিয়ে 300 কোটি টাকা উদ্ধার হয়েছে। তার বিরুদ্ধে বিজেপি কাছাড় জেলা কমিটির প্রতিবাদ মিছিল। শনিবার শিলচর বিজেপি জেলা কার্যালয় থেকে ঝাড়খণ্ডে কংগ্রেস দলের এক সাংসদের ঘরে অভিযান চালিয়ে 300 কোটি টাকা উদ্ধার হয়েছে। তার বিরুদ্ধে প্রতিবাদী মিছিল বের করা হয় শিলচর শহরে। বক্তব্য রাখতে গিয়ে বিজেপি কর্মীরা জানান, কংগ্রেস সরকার জনগণের সাথে প্রতারণা করেছে এবং জনগণের টাকা লুটিপুটি খেয়েছে। তারা আরো বলেন, বিগত 60 বছর কংগ্রেস শাসনের সময় জনগণের 15 লক্ষ কোটি চুরির টাকা বিদেশে চলে গেছিল। যতদিন কংগ্রেস সরকার ছিল ভারতবর্ষে, ততদিন পাকিস্তান শক্তিশালী ছিল এবং কংগ্রেস সরকার দুর্বল হওয়ায় পাকিস্তান দুর্বল হয়ে গেছে। কংগ্রেসের যে অবস্থা এখন হয়েছে, ঠিক সেই অবস্থা এখন পাকিস্তানের হয়েছে বলে জানান বিজেপি কর্মীরা। কংগ্রেসের দুর্নীতির বিভিন্ন বিষয়ের বক্তব্য রাখেন বিজেপির কর্মীরা। প্রতিবাদী মিছিলে উপস্থিত ছিলেন ঝলক চক্রবর্তী, কাছাড় জেলার সভাপতি বিমলেন্দু রায়, কর্ণাটপুর কায়স্থ জেলা পরিষদ অমিতাভ রাই সহ বিজেপির কর্মীরা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। মিছিল বের করেছি, সেই প্রতিবাদ মিছিল হচ্ছে। আমরা গতকালকে দেখতে পেয়েছি ঝাড়খণ্ডে কংগ্রেসের যিনি সাংসদ রাজ্যসভার নীরজ শাহ, উনার বাড়ি থেকে ইডি এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ছাপা মেরে সারা রাত ধরে টাকা গোনা হচ্ছে। টাকা গন্তে গন্তে টাকার মেশিনটাও খারাপ হয়ে গিয়েছে, এত টাকা ছিল। আজকে আমরা দুপুরবেলা খবর পেয়েছি সেটা হয়তো 300 কোটির উপরে বেরিয়ে যাচ্ছে, 300 কোটির উপরে। তাই আমরা ভারতীয় জনতা পার্টি, এই যে কংগ্রেস সাংসদ যে গরিবের টাকা চুরি করে বাক্সে রেখেছে, তার প্রতিবাদে আজ আমরা সড়কে নেমে আপনাদের কাছে আমরা এসেছি। বন্ধু, আমি মল্লিকার্জুন খাড়গেকে জিজ্ঞাসা করতে চাই, আজকে কেন উনি কথা বলছেন না? আমি রাহুল গান্ধীকে বলতে চাই, আজকে কেন উনি চিৎকার করছেন না? আমি সোনিয়া গান্ধীকে বলতে চাই, কেন উনি আজকে কথা বলছেন না? আমরা দেখেছি কিছুদিন আগে, এই গতকালকে দেখেছি আমরা, মহুয়া মিত্রকে যখন দল থেকে বহিষ্কার করা হয়েছে, ওনাকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করা হয়েছে। কেন বহিষ্কার করা হয়েছে? উনি টাকা নিয়ে প্রশ্ন দেওয়ার জন্য ওনাকে বহিষ্কার করা হয়েছে, প্রমাণপত্র পাওয়া গেছে। সেটা নিয়ে রাহুল গান্ধীর যে টিম, যে ইন্ডিয়া টিমের যারা টিমের যারা সদস্যরা আছে, তারা নিয়ে কালকে হাঙ্গামা করেছে। আমরা দেখেছি বর্ষাকালীন যে আমাদের পার্লামেন্ট বসেছিল, সেখানে এই বিরোধীরা সরকারকে কোনো বিল আনতে দেয়নি, কারণ ওরা এত চুরি করেছে, চুরি করতে করতে তারা কীভাবে ডাকাত হয়ে, চুরির থেকে ডাকাত হয়ে গেছে। ভারতীয় জনতা পার্টি 2014 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষে শাসন করে আসছে, আজ পর্যন্ত একটা কোনো ঘোটালা করতে পারেনি বন্ধুগণ। যার ফলশ্রুতিতে আজ কিছুদিন আগে যে নির্বাচন হয়েছে 5টি রাজ্যে, কোনো রাজ্যে কংগ্রেস একমাত্র তেলেঙ্গানাতে কংগ্রেস ছাড়া কোনো রাজ্যে আসতে পারেনি। এবং আমাদের বক্তব্য যারা শুনছেন, আপাম শিলচরবাসী জনসাধারণ সবাইকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই। আমার পূর্ববর্তী বক্তা, আমাদের রাজ্য কমিটির সম্পাদক ইতিমধ্যে বিভিন্ন বিষয়ে কংগ্রেস সরকারের যে দুর্নীতি সম্পর্কে অনেক বিস্তারিতভাবে তথ্য তুলে ধরেছেন, আমি সেদিকে যাব না। আমি দু চারটি উদাহরণ আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব। দেশ স্বাধীন হওয়ার পর থেকে যতদিন পর্যন্ত কংগ্রেস সরকার ছিল, সেটাকে যদি আমরা সংখ্যাতত্ত্বের দিকে যদি আমরা বিচার করি, তাহলে দেখা যায় বিগত 60 বছরে কংগ্রেস সরকারের আমলে প্রায় 15 লক্ষ কোটি টাকা চুরি করা হয়েছে।
সেটা 1952 ইংরেজিতে জিত কেলেঙ্কারি থেকে শুরু করে আর সর্বশেষ যে কেলেঙ্কারি কংগ্রেস সরকার কেন্দ্রে থাকা অবস্থায় যেটা হয়েছিল আপনারা সবাই জানেন 2G 3G স্ক্যাম 1,86,000 কোটি টাকা 1,76,000 কোটি টাকা কমনওয়েলথ গেমে 76,000 কোটি টাকার ঘোটালা হয়েছিল আর এই ধরনের বিগত 60 বছরে কংগ্রেসের শাসনে প্রায় 15,00,000 কোটি টাকা ভারতবর্ষের মানুষের পয়সা এই চুরির মাধ্যমে বিদেশে চলে গেছে যতদিন কংগ্রেস সরকার ছিল ভারতবর্ষে ততদিন পাকিস্তান শক্তিশালী ছিল আজকে কংগ্রেস দুর্বল হয়েছে পাকিস্তান দুর্বল হয়েছে আজকে কংগ্রেসের যে দুরবস্থা হয়েছে আপনারা পরীক্ষা করে দেখেন পাকিস্তানের সেই একই অবস্থা হয়েছে আজকে কংগ্রেসের যে দুরবস্থা রয়েছে পাকিস্তান আজ সমস্ত পৃথিবীতে ভিক্ষার থালি নিয়ে ভিক্ষা চাইছে কিন্তু পৃথিবীর মানুষ তাদেরকে ভিক্ষা দিচ্ছে না কিন্তু যতদিন পর্যন্ত ভারতবর্ষে কংগ্রেস সরকার ছিল ততদিন পর্যন্ত পাকিস্তান সরকার শক্তিশালী ছিল পাকিস্তানের মানুষ আমাদের দেশে বারবার আসত আমাদের দেশে বোমা ফাটাত কিন্তু আজকে নোটবন্দির পর থেকে পাকিস্তানের যে আর্থিক অবস্থা হয়েছে 1 কেজি আটার জন্য তারা আজকে মারামারি করছে এটা হচ্ছে কংগ্রেস সরকারের সময়ের ঘটনা সেটাকে আমরা ইতিহাস হিসাবে দেখতে পারবো না সেটাকে আমরা একটা ঘটনা হিসেবেই আমাদেরকে দেখতে হবে বন্ধুগণ কংগ্রেস যতদিন সরকারে ছিল ততদিন দেশ বিরোধী যারা শক্তিরা ছিল তারা ভারতবর্ষে সক্রিয় ছিল ভারতবর্ষের 2 জন প্রধানমন্ত্রীকে 3 জন প্রধানমন্ত্রীকে হত্যা করা হয়েছিল কংগ্রেস সরকার থাকা অবস্থায় সরকারে কারণ সিকিউরিটি ব্যবস্থা বা আইনের যে ব্যবস্থাটা ছিল সেটা অত্যন্ত দুর্বল ছিল এবং কংগ্রেস সরকারের যারা বিভিন্ন নেতৃবর্গরা ছিলেন আমরা বিভিন্ন সময়ে সেটা দেখেছি সেই যে এজেন্সিগুলো ছিল আমাদের নিরাপত্তা সুরক্ষার জন্য সেই এজেন্সিগুলোকে তারা অনেকভাবে দুর্ব্যবহার করেছে চুড়াইবাড়ি পুলিশের তল্লাশিতে কন্টেইনার লরি থেকে 50 লক্ষাধিক টাকার গাঁজা জব্দ পলাতক লরি চালক ত্রিপুরা থেকে অসম হয়ে বহিররাজ্যে পাচারের পথে অনলাইন সামগ্রী বহনকারী 6 চাকার একটি কন্টেইনার লরি থেকে প্রায় 50 লক্ষাধিক টাকার শুকনো গাঁজা জব্দ করলো অসমের বাজারিছড়া থানাধীন চুড়াইবাড়ি পুলিশ এ মর্মে চুড়াইবাড়ি চেক গেটের ইনচার্জ প্রণব মিলি জানান যে শনিবার সকালে গোপন খবরের ভিত্তিতে পুলিশের নাকা চেকিংয়ে এ সাফল্য আসে ত্রিপুরা থেকে অসমে প্রবেশ করা NL02Q8170 নম্বরের একটি অনলাইন সামগ্রী বহনকারী কন্টেইনার গাড়িতে তল্লাশি করলে গাড়ির ভিতর থাকা বিভিন্ন গোপন খোপ থেকে 91 প্যাকেট 637 কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয় যার কালোবাজারি মূল্য 50 লক্ষাধিক টাকার মতো হবে উক্ত অভিযানের সময় গাড়ি চালক অবস্থা বেগতিক দেখে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় পলাতক চালককে ধরতে সবদিকে জাল বিছিয়েছে পুলিশ এ কাণ্ডে লরি মালিক সহ পলাতক চালকের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা হতে গিয়ে তদন্তে গতি আনবে পুলিশ ধারণা করা হচ্ছে গাঁজাগুলো ত্রিপুরার বিশেষ সিন্ডিকেট হাত ধরে প্রথমে অসমের গুয়াহাটি ও পরে বিহারে পাচারের মতলবে ছিল বিশেষ একটি চক্র নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন আজকে সংবাদ এ পর্যন্তই ধন্যবাদ ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ নমস্কার